আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে হচ্ছে আমরা কথা বলবো কিছু বেসিক জিনিস নিয়ে, যেগুলো হচ্ছে অনেকে জানেন না অথবা অনেকে জানেন কিন্তু ফলো করেন না। কিন্তু আমি আজকে যেভাবে বলে দিব, আপনারা যদি এভাবে করেন, দেখা যাচ্ছে যে আপনাদের কাছে যদি ডলার নাও থাকে, আপনি যদি একদম বিগিনার লেভেলের হন যে আমার কাছে টাকা নাই ভাই, আমি তো ডলার ডিপোজিট করতে পারতেছি না, তারপরেও কিন্তু আপনি ট্রেডিংটা শিখতে পারবেন, বুঝতে পারবেন, দেন পরবর্তীতে আপনি ডলার ডিপোজিট করে কাজ করতে পারবেন। সো চলেন আমরা শুরু করি। ভিডিওটি শুরু করার আগে আপনি যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে যে নোটিফিকেশন বেলটা আছে এটা অন করে দেবেন, যাতে আমি যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর আপনারা যত বেশি বেশি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমি চেষ্টা করবো আপনাদের জন্য তত ভালো এবং হেল্পফুল কন্টেন্ট আনার। সো অবশ্যই সবাই সাপোর্ট করে পাশে থাকবেন এবং ভিডিও নিয়ে যদি কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে জানাবেন, যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দেবেন। সো চলেন আমরা আমাদের ভিডিও টপিকসে চলে যাই। আচ্ছা, অনেকে আমাকে মেসেজ করে জিজ্ঞেস করেন যে ভাই আমার কাছে তো ডলার নাই, অথবা আমি তো এই ফিল্ডে একদমই নতুন, এই প্ল্যাটফর্মে একদমই নতুন, কিন্তু আমি তো কাজ বাজ কিছুই বুঝতেছি না। তো এটার জন্য বেস্ট সলিউশন হচ্ছে আপনার ইউটিউব। আমি সবসময় বলে থাকি যে আপনারা ইউটিউবের হেল্প নেন, আপনারা যারা যারা ট্রেডিং বুঝতেছেন না, মানে একদমই সব কিছু অগোছালো মনে হচ্ছে, তারা আপনারা ইউটিউবের হেল্প নেন, ঠিক আছে? তো ইউটিউব হচ্ছে এমন একটা জিনিস, আপনি এখানে সব পাবেন, এ টু জেড পাবেন, জাস্ট আপনার একটু কষ্ট করে করে খুঁজতে হবে, ঠিক আছে? এরপরেও যদি আপনারা না বুঝেন, আমার একটা কোর্স আছে, সেখানে জয়েন হইতে পারেন, আশা করতেছি ওইটা আপনাদের অনেক বেশি সাপোর্ট দিবে। সো কোর্সে জয়েন হতে চাইলে ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম লিংক দেওয়া আছে, সেখান থেকে আমার সাথে যোগাযোগ করতে পারেন। সো আজকে হচ্ছে আমি যে ট্রিক্সটা দেখাবো আপনাদের, সেটা হচ্ছে যে যাদের কাছে ডলার নাই, সাপোজ আপনার কাছে ডলার নাই, আপনি একদম বিগিনার লেভেলের, আপনি ডলার নাই কিন্তু চাচ্ছেন যে ভাই আমার ট্রেডিং শেখার খুবই ইচ্ছা, আমি দেখতে চাচ্ছি যে আসলে আমি এই ট্রেডিংটা পারি কি না, মানে ডলার তো যে কেউ ডিপোজিট করতে পারে কিন্তু ট্রেডিংটা আসলে কয়জন করতে পারে, এটাই হচ্ছে মেইন জিনিস। আর আমার চ্যানেলে আসলে আমি যে ভিডিওগুলো দেই তার মধ্যে ম্যাক্সিমাম ভিডিও কিন্তু একটু টিউটোরিয়াল ভিডিও থাকে। এর কারণ কি, আমি যদি আপনাদের বলি যে এই 5টা কয়েন কিনেন, এই 10টা কয়েন কিনেন, এই মাসের মধ্যে 2টা টপ কয়েন, এইগুলো ভিডিওতে কিন্তু আসলে ভিউ বেশি আসে, কিন্তু ওইগুলো কিন্তু আসলে শিক্ষণীয় না। আমি যে ভিডিওগুলো দিই, আশা করি যে আপনাদের এই ভিডিওগুলো সবসময় হেল্প করবে। একটা ভিডিও এমন পাবেন না আমি যে টিউটোরিয়াল ভিডিওগুলো দিব, যেগুলো হচ্ছে আপনার পরবর্তীতে কাজে লাগবে না, অবশ্যই সবসময় কাজে লাগবে। আপনি যতক্ষণ ট্রেডিং করবেন, যতদিন পর্যন্ত ট্রেডিং করবেন, এই জিনিসটা আপনাকে সবসময় সাপোর্ট দিবে। সো দেখেন আজকে হচ্ছে আমি ট্রেডিং ভিউ একটা চার্ট ওপেন করছি। সো এটা হচ্ছে যে আমি ট্রেডিং ভিউতে একটা চার্ট ওপেন করছি, তো আপনি বাইন্যান্সও চাইলে ওপেন করতে পারেন, যে কোনোভাবে আপনি এই অ্যানালাইসিসের চার্ট ওপেন করতে পারেন। এখন কথা আসে যে আজকে কী জিনিসটা দেখাবো। আজকে হচ্ছে বেসিক্যালি আমরা দেখবো পেপার ট্রেডিং কী। হ্যাঁ, পেপার ট্রেডিং নামে একটা জিনিস আছে, সো ওইটার মাধ্যমে আমরা আমাদের ট্রেডিংটা অনেক বেশি ইম্প্রুভ করতে পারি। সো এখানে আমাদের 2টা অ্যানালাইসিস আছে, একটা হচ্ছে ফান্ডামেন্টাল আর একটা হচ্ছে টেকনিক্যাল। সো অনেকে মানে সাপোর্ট করে অথবা ফলো করে হচ্ছে টেকনিক্যাল অ্যানালাইসিস, আবার অনেকে আপনার ফলো করা হচ্ছে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস। এখন কথা হচ্ছে যে আপনি আপনার যেটা ভালো লাগে, আপনি যদি মনে করেন যে না আমার বেশি ভাই ভালো লাগতেছে ফান্ডামেন্টাল, তাহলে আপনি অবশ্যই ফান্ডামেন্টাল করেন, কোনো সমস্যা নাই। আর যদি আমি বলি যে ভাই আমার ভালো লাগতেছে টেকনিক্যাল, তাহলে আপনি টেকনিক্যাল অ্যানালাইসিস করেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে? সো আজকে হচ্ছে আমি আপনাদের দেখাবো টেকনিক্যাল অ্যানালাইসিস দিয়ে। হ্যাঁ, সাপোজ আপনি একদম নিউ ট্রেডার, আপনার কাছে কোনো ডলার নাই, আপনি জাস্ট চাচ্ছেন যে আমি দেখবো যে ভাই আমি আমি পারি কি না ট্রেডিংটা, কারণ ডলার ঢুকাইলে দেন আপনি কাজ করলে একটা কয়েন কিনবেন সেল করবেন, তাহলে তো হয়ে গেছে ট্রেডিং। কিন্তু আসলে না, আপনি আগে দেখেন যে আসলে আমি ট্রেডিংটা যে করতেছি এটা কি আসলে আমি পারবো কি না। হ্যাঁ, তো এটার জন্য সাপোজ আমি একটা চার্ট ওপেন করছি, বিটকয়েনের একটা চার্ট। তো আমি এখানে সাপোর্ট, রেজিস্ট্যান্স, ট্রেন্ড লাইন এগুলো জাস্ট একটু আঁকবো আমার অনুসারে। হ্যাঁ, তো আপনারা যারা যারা টেকনিক্যাল অ্যানালাইসিসটা বুঝেন তারা তারা আর আঁকবেন, আর যারা যারা ফান্ডামেন্টাল করেন তারা ফান্ডামেন্টাল একটু দেখে শুনে দেন আপনি একটা পয়েন্ট ঠিক করবেন। সাপোজ ধরেন আমি চাচ্ছি যে আমি টেকনিক্যাল অ্যানালাইসিস করে একটা কয়েন আমি বিটকয়েনের মধ্যে একটা ট্রেড নিব। হ্যাঁ, আমার কাছে কিন্তু কোনো ডলার নাই, আমি কী করবো, একটা খাতা নিব আর একটা কলম নিব, জাস্ট এই দুইটা জিনিস। এখন আমি কী করবো, আমার মতো করে আমি এখানে একটা ট্রেন্ড লাইন আঁকবো। সাপোজ সরি, আমি যদি একটা এখানে একটা রেজিস্ট্যান্স সাপোর্ট লাইন আঁকি, তাহলে সাপোজ আমি এখানে একটা সাপোর্ট লাইন আঁকলাম যে এখান থেকে ইয়া করে বাউন্স ব্রেক করে বিটকয়েন উপরে গেল, ঠিক আছে? এখন উপরে আমি যদি একটা রেজিস্ট্যান্স লেভেল আঁকি, তাহলে সাপোজ আমি এখানে আঁকলাম, আমি জাস্ট এমনি আপনাদের দেখানোর জন্য আঁকতেছি, ঠিক আছে? তো এই টেকনিক্যাল অ্যানালাইসিসটা আমি ইনশাল্লাহ আমার চ্যানেলে ভিডিও দিব, অনেকে রিকোয়েস্ট করেন, কিন্তু আমি চাচ্ছিলাম যে আসলে টেকনিক্যাল অ্যানালাইসিসের উপরে আলাদা একটা ভিডিও বানাবো, ঠিক আছে? মানে একটা সিরিজ বানাবো, সেখানে হচ্ছে আপনারা একদম এ টু জেড ভিডিও পাবেন। সো ওই জন্য লেট করতেছি। সো দেখেন আমি 2টা আঁকলাম, একটা হচ্ছে আমি রেজিস্ট্যান্স দিলাম আর একটা হচ্ছে সাপোর্ট দিলাম। হ্যাঁ, তো এটা হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স,
রেজিস্ট্যান্স আর এটা হচ্ছে সাপোর্ট। এখন আমি খেয়াল করতেছি যে এখান থেকে যেহেতু বিটকয়েনটা সাপোর্ট পাইছে এবং এটা উপরের দিকে যাচ্ছে, সো আমি একটা খাতা নিলাম, একটা কলম নিলাম, সেখানে আমি পয়েন্ট আউট করলাম যে আমি এই কয়েনটা, সাপোজ বিটকয়েনটা আমি কততে কিনতেছি, 51,013 কিনতেছি, ঠিক আছে, এটা নোট করেন। তো আমি 51,013 এই কয়েনটা কিনলাম, এটা হচ্ছে আমি একদিন মানে একদিনের একটা চার্ট ওপেন করছি, দুইটা, একটা সাপোর্ট আর একটা রেজিস্ট্যান্স আসছে, আমি ট্রেন্ড লাইনগুলো আঁকলাম না, জাস্ট সিম্পলি আমি আপনাদের বুঝাই। আর আপনারা যারা ফান্ডামেন্টাল করেন তারা আপনারা একটা কয়েনের অ্যানালাইসিস করলেন যে এই কয়েনটার কীরকম কী নিউজ আছে, এই কয়েনটার ব্যাকগ্রাউন্ডে কারা আছে, এই কয়েনটার ওনার কারা, এই কয়েনটার টিম কেমন কাজ করতেছে, কেমন অ্যাক্টিভ, তাদের টুইটার হ্যান্ডেলে তারা কেমন আপডেট দিচ্ছে, সব কিছু দেখে শুনে আপনি ঠিক করলেন যে না ঠিক আছে এই কয়েনটা নেওয়ার মতো। তখন আপনি কি করলেন, আপনার ডলার দিয়ে নেওয়া লাগবে না, আপনি মুখে মুখে নেন, মানে হচ্ছে আপনি একটা কাগজ নেন, কাগজের মধ্যে লেখেন আমি এই কয়েনটা মানে আমার বাই জোন ছিল এত, অথবা আমি বাই করছি আমার বাই রেট ছিল এত, এই যে আমি যদি বিটকয়েনের কথা ধরি তাহলে $50,923 সামথিংয়ে আমি বাই করলাম। এখন আপনি খেয়াল করেন যে এই কয়েনটা আপনি কতক্ষণ হোল্ড করতেছেন, আপনি কি লং ট্রেডার হইতে চান নাকি আপনি শর্ট ট্রেড করবেন নাকি আপনি মিড টার্ম ট্রেড করবেন। এখন আপনি যদি লং ট্রেডার হইতে চান তাহলে আপনি এক সপ্তাহ ওয়েট করেন, আপনি দেখা যাচ্ছে যে 3-4 দিন 5 দিন ওয়েট করেন। আর আপনি যদি শর্ট ট্রেডার হন, একদম ডে ট্রেডার হন, যে আপনি 5 মিনিটের জন্যে, 10 মিনিটের জন্য, আধা ঘন্টার জন্য ট্রেড করবেন, তাহলে আপনি আধা ঘন্টা পরে দেখেন যে কী অবস্থা হচ্ছে। আপনি এই যে আমি যদি এখন এটারে একদিন থেকে যদি 30 মিনিট অথবা 15 মিনিটে করি তাহলে দেখেন এখানে ক্যান্ডেলগুলো কিন্তু চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। তো এইটাই হচ্ছে মেইন ব্যাপার যে আপনি আসলে কোন ধরনের ট্রেডার হইতে যাচ্ছেন সেটা হচ্ছে এখানে ডিপেন্ড করতেছে। তো আপনি যদি দেখতেছেন যে 30 মিনিট পরে আপনি যখন ট্রেডটা নিলেন, ঠিক আছে, তো এরপরে তো আপনি অবশ্যই একটু ওয়েট করবেন। তো 30 মিনিট পরে যদি আপনি দেখেন যে না ঠিক আছে আপনার যে ট্রেডিংটা আপনি যে ট্রেডটা নিছিলেন সেটা উপরের দিকে গেছে অথবা আপনার প্রফিটে আসেন আপনি, তাহলে আপনি কি করবেন, আপনি অন্য একটা কয়েনে ট্রাই করেন, এটা আপনার শেষ। এখন কথা আসতেছে যে ডলার কখন ডিপোজিট করবেন, অথবা অনেকে বলেন যে ভাই আমার কাছে তো ডলার নাই তাহলে আমি কি ট্রেড করতে পারবো না। এই যে আমি যে ওয়েটা দেখাই দিলাম পেপার ট্রেডিং, এটা বলা হয় পেপার ট্রেডিং। সো পেপার ট্রেডিং হচ্ছে সব থেকে বেস্ট ওয়ে ট্রেডিং শেখার জন্য। সো আপনি, আমি যেটা বললাম যে আপনি এই কয়েনটা থেকে প্রফিট পাইলেন, কত ডলার প্রফিট পাইলেন, মানে আপনি একটা টার্গেট নেবেন, আমি এক সপ্তাহ হোল্ড করবো নাকি আমি একদিনের জন্য রাখবো নাকি আমি 30 মিনিটের জন্য রাখবো। সো আপনি যেখানে টার্গেটটা নিছেন ওখান থেকে আপনি 30 মিনিট পরে খেয়াল করবেন যে 30 মিনিটের ক্যান্ডেলটা শেষ হইলো মানে কোন জায়গায়, আমার কি তখন লস ছিল নাকি আমার তখন লাভ ছিল। যদি আপনি দেখেন লাভ আছে, কত ডলার লাভ ছিল, আপনি ব্র্যাকেটের মধ্যে আপনার লাভ অথবা লস যদি লাভ হয় তাহলে প্লাস দিয়ে ওই ডলারটা লিখবেন যে এত ডলার লাভ হয়েছিল, আর যদি আপনার লস হয় তাহলে ওটাতে মাইনাস দিয়ে লিখবেন। তাহলে দেখা যাচ্ছে যে আপনি এরকম যদি এক সপ্তাহ করেন, এক মাস করেন, আপনি তাহলে কী হবে, অ্যানালাইসিসগুলোও শিখে যাচ্ছেন, প্লাস আপনার মধ্যে একটা কনফিডেন্স আসবে যে না ঠিক আছে আমি পারতেছি। আর পেপার ট্রেডিং আপনি যখন পারবেন তখন আপনি ডলার ডিপোজিট করে লাইভে ট্রেড করেন, তখন আপনি ওই যে পেপার ট্রেডিংয়ে আপনি যে ট্রেডগুলো করলেন ওইগুলোর থেকে আপনি একটা ইফেক্ট এখানে দেখতে পারবেন, তখন আপনার জন্য জিনিসগুলো আরও ইজি হয়ে যাবে। সো আজকের এই ভিডিওটা ছিল এই কারণেই, কারণ অনেকে আছে যে না পজিশনে ট্রেড করতেছে, তারপরে হচ্ছে দেখা যাচ্ছে তাদের ডলারটা মানে নষ্ট হয়ে যাচ্ছে। সো ওই জন্যে আমি ভাবলাম যে আসলে আপনাদের জন্য এমন একটা ভিডিও করি যেখানে হচ্ছে আপনারা আগে শিখেন জিনিসগুলো, আগে শিখেন, আগে নলেজটা নেন, তারপর হচ্ছে আপনারা লাইভে ট্রেড করেন, তাইলে আপনাদের ওই যে ব্যালেন্সটা ওইটা হারানোর ভয় থাকবে না। সো আশা করতেছি সবাই ভিডিওটা বুঝতে পারছেন, এরপরেও যদি কারো কোনো কনফিউশন থাকে তাহলে কমেন্ট বক্স আছে আপনারা জানাবেন। আর আমি সবার কাছে রিকোয়েস্ট করব যারা নতুন আছেন তারা অবশ্যই পেপার ট্রেডিংটা করেন, কারণ পেপার ট্রেডিং যারা নতুন তাদের জন্য অনেক অনেক ইম্পর্ট্যান্ট একটা জিনিস। আপনি পেপার ট্রেডিংয়ে যদি সাকসেসফুলি করতে পারেন তাহলে আপনি একটা কনফিডেন্স পাবেন যে না ঠিক আছে আমি লাইভ ট্রেড করতে পারবো। সো এই ছিল আজকের ভিডিও। তো যারা যারা নতুন আমি আশা করতেছি আপনারা একটু কষ্ট করে অ্যানালাইসিসগুলো দেখবেন, ভিডিও দেখবেন ইউটিউবে, দেন হচ্ছে পেপার ট্রেডিং করবেন, যদি আপনার মনে হয় যে না ঠিক আছে পারবো দেন আপনি এই ফিল্ডে আসতে পারেন, ঠিক আছে। সো সবাই ভালো থাকবেন, আর ভিডিওটা যদি ভালো লাগে একটু লাইক করে দিবেন, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।